Preto and oh, ei, ei. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আমি আল আমিন হোসেন, ফিজিওথেরাপিস্ট এবং কাইরোপ্যাক্টর। দর্শক, আমি দীর্ঘদিন যাবত পপুলার মেডিকেল কলেজ হসপিটাল ধানমন্ডি 2 নম্বরে কর্মরত ছিলাম। এখন আলহামদুলিল্লাহ আমাদের 2টি ব্রাঞ্চ আছে, একটি গুলশান 2 শাহাবুদ্দিন মেডিকেল কলেজের পাশের বিল্ডিংয়ে, আরেকটি হচ্ছে মোহাম্মদপুর জাকির হোসেন রোডে। দর্শক, এতক্ষণ যেটা দেখলেন এটা হচ্ছে কাইরোপ্যাট্রিক অ্যাডজাস্টমেন্ট ট্রিটমেন্ট। দর্শক, এই ট্রিটমেন্টটা আগে দেশের বাইরে হতো, অর্থাৎ ইউরোপ, আমেরিকা বা অস্ট্রেলিয়া অথবা ইন্ডিয়াতেও এই ট্রিটমেন্টটা হয়। দর্শক, কারা এই কাইরোপ্যাট্রিক অ্যাডজাস্টমেন্ট নেবেন বা কোন কোন রোগে বা কোন কোন সমস্যায় আপনার কাইরোপ্যাট্রিক অ্যাডজাস্টমেন্ট দরকার? যেমন কারো যদি ঘাড়, হাঁটু এবং কোমর ব্যথা হয়, দেখা যাচ্ছে যে দীর্ঘমেয়াদি আপনার কোমর ব্যথা হচ্ছে, দীর্ঘমেয়াদি ঘাড় ব্যথা কোনোভাবেই যাচ্ছে না, হয়তোবা আপনি মনে করতেছেন যে এটা আমার ওষুধে চলে যাবে। হ্যাঁ, কিছু কিছু ব্যথা ওষুধে চলে যায়, কিছু কিছু ব্যথা আছে ওষুধও লাগে, কাইরোপ্যাট্রিক অ্যাডজাস্টমেন্টও লাগে। আর যদি লিগামেন্ট, মাসেল, টেন্ডন বা রগে সমস্যা হয় বা মাংসপেশি বা রগজনিত যদি কোনো ইমব্যালেন্স থাকে, তাহলে অর্থাৎ আমি যেটা বুঝাচ্ছি যে এটা হচ্ছে আমাদের বোনস, এই বোনসের পজিশনটা এখন যেরকম আছে দেখা যাচ্ছে অনেকেরই একটু সরে থাকে বা পজিশনাল ফল্ট থাকে, তখন এই নার্ভের উপর চাপ খায়, নার্ভের উপর চাপ খেলে তখন হচ্ছে পেইন শুরু হয়ে যায়। আবার কারো কারো মাংসপেশি বা রগগুলো টাইট হয়ে যায়, কারো কারো লুজ হয়ে যায়, কারো ইমব্যালেন্স থাকে, যেটার কারণে আনইভেন প্রেশার পড়ে ব্যথা হচ্ছে। এই ব্যথাগুলো কখনোই আপনার এই কোনো ধরনের মেডিসিনে যাবে না, যার কারণে আপনাকে কাইরোপ্যাট্রিক অ্যাডজাস্টমেন্ট নিতে হবে। কাইরোপ্যাট্রিক অ্যাডজাস্টমেন্ট কোন কোন রোগে বা কোন কোন সিমটমে করবেন এই যে বিষয়গুলো এখন আপনাদেরকে একটু জানাবো। দর্শক, যাদের ঘাড় থেকে ব্যথা হাতে নেমে যাচ্ছে, ঝিঝি ভার ভার অবশ অবশ হচ্ছে, অনেকেরই কোমর থেকে ব্যথা পায়ে চলে যাচ্ছে, কারো PLID হয়েছে, ডিস্ক প্রোল্যাপস হয়েছে অথবা সাইটিক নার্ভে কম্প্রেশন বা সাইটিকা হয়েছে, বা কারো কারো এই ডর্সাল পিঠে ব্যথা হচ্ছে অনেক, কারো কারো পাখনা ব্যথা করে, কারো কারো শোল্ডার জয়েন্টে পেইন হচ্ছে, কারো হাত উঠাতে পারছেন না বা কষ্ট হচ্ছে, শোল্ডার জয়েন্টে ফ্রোজেন শোল্ডার হয়ে গেছে, কারো হাঁটু ব্যথার জন্য হাঁটু ভাঁজ করে উঠতে বসতে পারছেন না, কারো অ্যাঙ্কেল জয়েন্টে পেইন হয়েছে, কারো হিলে পায়ের তলাতে পেইন হচ্ছে, কেউ হাঁটতে যেয়ে পা ফেলতে অনেক কষ্ট পাচ্ছেন, কেউ কেউ দেখা যাচ্ছে রাত্রে ঘুমানোর পর সকালে উঠেছেন ঘাড় কোনোভাবে বাঁকাতে পারছেন না, ঘাড় ডানে বামে নিতে অনেক কষ্ট হচ্ছে। আবার কেউ দেখবেন যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর পা ফেলতে গেলে খুব কষ্ট হয়, কিছুক্ষণ পর আবার ব্যথা চলে যায়, তাদের জন্য কাইরোপ্যাট্রিক অ্যাডজাস্টমেন্ট খুবই গুরুত্বপূর্ণ চিকিৎসা ব্যবস্থা। দর্শক, যারা এই কাইরোপ্যাট্রিক অ্যাডজাস্টমেন্ট নিতে দেশের বাইরে যাচ্ছেন, বিভিন্ন দেশে যাচ্ছেন অথবা ইন্ডিয়াতেও যাচ্ছেন, তারা চাইলে আমাদের এখানে দেখাতে পারেন। দর্শক, আমাদের ঢাকাতে 2টি শাখা আছে, একটি হচ্ছে গুলশান 2 শাহাবুদ্দিন মেডিকেল কলেজের পাশের বিল্ডিংয়ে, আর একটি হচ্ছে মোহাম্মদপুর জাকির হোসেন রোডে, কিং খালেদ একটা স্কুল আছে বাচ্চাদের, এই স্কুলের সামনে। যারা আমাদের দেখাতে চান তারা আমাদের নিচের যে স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে এখানে সিরিয়াল কনফার্ম করুন। দর্শক, এছাড়াও আমাদের একটি বিষয় আছে, সেটি হচ্ছে স্ট্রোক রিহ্যাবিলিটেশন ইউনিট আছে। এই স্ট্রোক রিহ্যাবিলিটেশন ইউনিটের মাধ্যমে আমাদের যারা স্ট্রোক করে বা স্ট্রোক পেশেন্ট যারা আছেন, দেখা গেলো এক সাইড প্যারালাইসিস হয়ে গেছে, হাঁটতে পারছেন না, মুভমেন্ট করতে পারছেন না, তাদের সচল করার জন্য এই রিহ্যাব প্রোগ্রামের মাধ্যমে আমরা রিহ্যাব করে থাকি। দর্শক, বিগত সময়ে যে পেশেন্টগুলো আমাদের কাছে কাইরোপ্যাট্রিক অ্যাডজাস্টমেন্ট অথবা ম্যানুয়াল ম্যানিপুলেশন থেরাপি বা ম্যানুয়াল থেরাপি নিয়েছে, নিয়ে এখন ভালো আছে, তাদের মতামত আমরা এখন একটু শুনব। ওনার ফিজিওথেরাপির যে টেকনিকটা, এটা আমাকে খুবই আকৃষ্ট করেছে, যে উনি ইনস্ট্রুমেন্ট ছাড়া পুরা মাসেলকে তার টেকনিকের মাধ্যমে। আমি ঘাড় ঘুরাইতে পারতাম না, হাত উঠাইতে পারতাম না, খুব ভারী ভারী লাগতো, রক্ত টান খেত, আমার লাগতেছে আমি মানে আগের যে একটা ভাব ছিল আমার শরীরে, এনার্জি ছিল আমারটা লাগতেছে আমি ওইরকম ফিরে পেতেছি। আল্লাহর রহমতে আমি এখন নিচে বসে সিজদা করতে পারি, নামাজ পড়তে পারি, আমার কোনো রকম অসুবিধা না। স্যারের কাছে এসে আমি হাতও তুলতে পারতেছি, হাঁটতেও পারতেছি ইনশাল্লাহ। আমাকে ব্যায়ামের মাধ্যমে এবং কি ফিজিওথেরাপি থেরাপির মাধ্যমে আমাকে সুস্থ হয়েছি, আমি ভালো হয়েছি, আমি এখন অনেকটাই সুস্থ। এই হালকা কয়েকদিনে আমি সোজা হয়ে বসতে পারতেছি, এটাই মানে আল্লাহর কাছে লাখো শুকর। আমি বাংলাদেশের অন্য জায়গার ট্রিটমেন্টের সঙ্গে এখানে ডিফারেন্সটা হলো যে এখানে যে ম্যানুয়াল থেরাপিটা দেয়, এটা আমি কোনো জায়গায় দেখেওনি, শুনেওনি কারোর কাছে গল্প, যে দীর্ঘ সময় ধরে এখানে যিনি দায়িত্বপ্রাপ্ত উনি নিজে হাতে ট্রিটমেন্টগুলো দেন, ওনার কোনো অ্যাসিস্ট্যান্ট দিয়ে উনি ট্রিটমেন্ট করেন না। না, দর্শকের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলতে চাই, ওনাদের যদি কোনো পায়ের সমস্যা কিংবা কোনো হাঁটুতে সমস্যা, তাহলে অবশ্যই স্যারের কাছে আসে,
চিকিৎসা নেয়, ইনশাল্লাহ সুস্থ হবে। ইউটিউব দেখে ওনার কাছে চলে আসছি, ওনার সাথে ফার্স্টে আমার কন্ট্যাক্ট হয়েছে মোবাইলের মাধ্যমে, তারপরে বলছে ওনার এই জায়গায় আসার জন্য, ওনার দেখাইছি, ওনার দেখার পরে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছি। পপুলারে ডাক্তার উনি, পপুলারে গেলাম, ওনার সান্নিধ্যে আসার পর তারপরে ওনার ব্যক্তিগত সান্নিধ্যে আমি যখন চিকিৎসা নিই, অসাধারণ অসাধারণ অসাম, মানে এত দ্রুত যে উনি আমাকে সুস্থ করতে পারবে আমি বুঝতে পারি নাই, ভাবতে পারি। প্রথম থ্রি উইকস আমি যে মানে আমি ফলটা পেয়েছি এটা বর্ণনা করতে পারবো না। আমার সেই অসহ্য পেনের ব্যথাটা আমার চলে যায়, সিভিয়ার যে আমার কষ্টটা ছিল সেটা আস্তে আস্তে চলে যায়। এখন আমি মোটামুটি বলবো যে 70-80% আমি অনেকখানি ভালো, মাঝে মাঝে মনে হয় আমি 100% ভালো। আমি মুক্তি হয়ে গেছিলাম, ঘর নাড়াতে পারতাম না, এখান থেকে বাঁকা করতে পারতাম না, সে সাথে সাথে প্রমাণ করে দিল আপনি ঘর ঘুরাবেন নাড়াবেন, এটা সে প্রমাণ করে দিল। তারপরে কিছুক্ষণ তার কাছে থেরাপি নেওয়ার পরই আমি আশ্চর্য হয়ে গেলাম যে এটা কি সেবা। তখন সত্যিকার অর্থে আমি ঘর ঘুরাচ্ছি, মুভ করছি। আমি এখানে আসার পরে আমি থেরাপির জন্য আমার একটা সাইডে আমার পরে 50% উপরে ভালো আছে, আমি নাও ব্যাক টু নর্মাল। আসি সেখানে 8-10 দিন থেরাপি দিচ্ছি, তাই আমি এখন অনেকটাই ভালো। এক সপ্তাহ ধরে ফিজিওথেরাপি দিলাম, এখন মোটামুটি অনেক।